আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই ইয়াম্মি, খুবই ডেলিশিয়াস একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে হ্যাসেলব্যাক চিকেন, হ্যাসেলব্যাক ফ্রাইড চিকেন দেখাবো আজকে আমি। খুবই হেলদি একটি খাবার, তো চলুন রেসিপি শুরু করি। তো প্রথমে এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি, এটা বোনলেস চিকেন। তো বোনলেস চিকেনের এরকম বুকের মাংস নিয়েছি আমি, এরকম তিন পিস, এরকম বড় বড় সাইজে তিন পিস নিয়েছি, কারণ হ্যাসেলব্যাক চিকেনটা একটু বড় সাইজের হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখন এই চিকেন ব্রেস্টটাকে আমি এখন একটা চাপাতির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে এরকম করে করে কেটে নিব। আপনারা চাইলে সাইডে দুইটা কাঠি দিয়ে তারপর এভাবে কেটে নিতে পারেন, তাহলে আর রিস্ক থাকবে না। আমার যেহেতু আগে থেকে কেটে আমি অভ্যস্ত, তো সে কারণে রিস্ক নেই, তো আমার হাত পাকা হয়ে গিয়েছে এইভাবে কেটে নেওয়ার। তো আপনারা চাইলে দুই পাশে দুইটা কাঠি দিয়ে তারপর এভাবে কেটে নিতে পারেন। এমনভাবে কাটতে হবে যেন পুরাটা কেটে না যায়, এরকম বডির শেষ মাথা পর্যন্ত এভাবে কেটে নিতে হবে, দাগ দিয়ে এভাবে ভালো করে কেটে নেবেন। তো এভাবে আমি সবগুলো চিকেনের পিসগুলোকে আমি এভাবে কেটে নিব, কেটে নিয়ে তারপর ম্যারিনেট করব। তো সবগুলি মোটামুটি কাটা শেষ, এখন ম্যারিনেট করার পালা। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করব আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ। সাথে এখন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া, ওয়ান টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এর চেয়ে বেশি ঝাল খেলে আপনারা এর চেয়ে বেশি দিতে পারেন, আমি ওয়ান টিস্পুন দিয়ে দিলাম। এখন দিব আমি কাবাব মশলা, যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা ওয়ান টিস্পুন পরিমাণ দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখন দিতে হবে সয়া সস, তো সয়া সসও দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ। এখন আমি লেমন জুস অ্যাড করব, জাস্ট এক পিস লেমন জুস আমি লেবুর চিপে দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে, খুব ভালো করে মিক্স করে তারপরে এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। এছাড়া আপনারা চাইলে আজকে ম্যারিনেট করে কালকেও এটাকে ভেজে নিতে পারেন আগে থেকে যদি চান। তো আমি আজকে এটাকে জাস্ট 20 মিনিট আমি এটাকে রেস্টে রাখবো। তো এখন আমি একটা ব্যাটার রেডি করব, সেটা হচ্ছে এরকম একটা প্লেটের মধ্যে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখন এটার সাথে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পাতলা একটা ব্যাটার আমি প্রথমে এটা বানিয়ে নিব। তো এই ব্যাটারটা দিয়ে আজকে আমি এই হ্যাসেলব্যাক চিকেনটা রেডি করব। তো আরেকটু পানি লাগবে, আরেকটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। তো এইভাবে আমি ভালো করে মিক্স করে নিলাম। তো এই ব্যাটারটা তো রেডি, এখন হ্যাসেলব্যাক চিকেন ভাজবো কী দিয়ে? এই হচ্ছে ব্রেড ক্রাম। তো ব্রেড ক্রাম দিয়ে হ্যাসেলব্যাক চিকেনটাকে ভাজবো, সাধারণত ব্রেড ক্রাম দিয়ে হ্যাসেলব্যাক চিকেনটাকে ভাজা হয়। তো এখন 20 মিনিট পর এই যে আমার চিকেন ম্যারিনেট করা শেষ। তো এখন এখান থেকে একটা একটা এরকম মুরগির পিস নিয়ে তারপর ওই ব্যাটারটার মধ্যে ভালো করে চুবিয়ে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামে লাগিয়ে নিব। তো দেখুন আমি যেভাবে করছি ঠিক এভাবে আপনারা করে নেবেন। আপনারা চাইলে ডিমের মধ্যে চুবিয়ে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলে ভালো হয়, আমার কাছে ভালো লাগে, এভাবে ক্রিস্পি হয়, খুব ক্রিস্পি হয়, এভাবে করে নেবেন আপনারা। তো এখন আমি ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি। তো ব্রেড ক্রামটা এরকম করে চেপে চেপে তারপর লাগিয়ে নেবেন। তো ব্রেড ক্রামটা আস্তে আস্তে করে ভালো করে চেপে তারপর লাগিয়ে ভালো করে ঝেড়ে যাতে এক্সট্রা দানাটা পড়ে যায়। তো এভাবে আমি চেপে চেপে সবগুলো চিকেনকে আমি রেডি করব। দেখুন এখনই কিন্তু খুব ইয়াম্মি লাগছে, তাই না? এটা ভাজার পর কিন্তু আরও ইয়াম্মি লাগবে, খুবই ক্রিস্পি হয়। তো আপনারা অবশ্যই ময়দার ব্যাটারটা রেডি করে নেবেন, তাহলে একদম ক্রিস্পি হবে। তো এটা হচ্ছে আমার রিকোয়েস্ট যে আপনারা এভাবে করে নেবেন, আর যাদের ডিম পছন্দ তারা ডিম দিয়েও করে নিতে পারেন। তো এই হচ্ছে সবগুলো চিকেন আমি রেডি করে নিলাম, দেখুন এখন এগুলোকে ফ্রাই করার পালা। তো এখন চলে যাব চুলায়। তো চুলায় আমি এরকম একটা ছোট কড়াই নিয়েছি, ছোট কড়াই নেওয়ার কারণ হচ্ছে যে যাতে ভালোভাবে ভাজা হয়, একদম ডুবো তেলে এটাকে ভাজবো। তো তেল মোটামুটি গরম হয়ে আসছে, প্রথমে আমি একটু চেক করে নিয়েছিলাম তেল গরম হয়েছে কিনা। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম আছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর তেল ভালো করে গরম না হলে ব্রেড ক্রাম দেখবেন যে খুলে খুলে আসছে, তখন এই হ্যাসেলব্যাক চিকেনটাই নষ্ট হয়ে যাবে। সে কারণেই খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। এই হ্যাসেলব্যাক চিকেনটাকে অবশ্যই ছোট একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। দেখুন আমার ভাজাটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তো এখন আমি এটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে ওই পাশটা যাতে ভালোভাবে ভাজা হয় সে কারণে উল্টিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আপনারা যদি বলেন যে কতক্ষণ টাইম লাগে, টাইম আসলে নিজের কাছে, যেহেতু চিকেন আর আগে থেকে ম্যারিনেট করা, চিকেন ভিতরে সিদ্ধ হতে একদমই টাইম লাগবে না। তারপরও বলে দিচ্ছি 5 থেকে 6 মিনিট হলেই বাস এটা ফ্রাই একদম রেডি। এবং উল্টিয়ে পাল্টে ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন। দেখুন আমার হ্যাসেলব্যাক চিকেন একদম রেডি।
তো দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে, তাই না? তো কখন খাবো সেটাই আসলে ওয়েট করছি। তো এইভাবে একটা একটা করে সবগুলো আমি ভেজে নিব, তারপরে এটাকে আমি সার্ভ করব। তো ঠিক একই প্রসেসে আপনারা, তেল তো এখন গরমই আছে, এখন তেলটাকে মিডিয়াম আছে, সবগুলোকে ভালো করে ভেজে নিব। তো এইভাবে সবগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে সার্ভ করব। আর এটা খুবই ক্রিস্পি, যারা ক্রিস্পি ফ্রাই খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর খুবই ইয়ামি আমি তো বলবো। আপনারা অবশ্যই বাসায় এটা রেডি করবেন, আর আগে থেকে এটা ম্যারিনেট করে রাখলে যে কোনো বাসায় গেস্ট আসার পর আপনারা এটা রেডি করে দিতে পারেন, খুবই ইজি। তো সবগুলো মোটামুটি ভাজা শেষ, লাস্ট একটা আছে এটাও ভেজে নিব। তো এটা ভাজার পর এখন আমি সার্ভ করব। তো সবগুলো ভাজা শেষ, এখন সার্ভ করার পালা। তো এরকম একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম, এখন আমি কিছু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিব, কারণ যেহেতু এটা একদম অরেঞ্জ কালার, অরেঞ্জের মধ্যে সবুজ পুদিনা পাতা দিলে কিন্তু খুব দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে আমার হ্যাসেলব্যাক চিকেন রেডি। আশা করি আমার আজকের রেসিপি সবাই পছন্দ করেছেন। পছন্দ করে থাকলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।